মানবচয়ন ইসলামের বাসভবনে হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে। প্রিয় দর্শক, আপনাদের আমরা দেখাচ্ছি চয়ন ইসলামের বাসভবনে বিক্ষোভকারীরা বা বিক্ষুব্ধ শিক্ষার্থীরা যে অবস্থা করেছে, যেভাবে ভাঙচুর চালিয়েছে, অগ্নিসংযোগ করেছে, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। জাতীয় সংসদ সদস্য জনাব চয়ন ইসলামের বাসভবনে অগ্নিসংযোগ করা হয়েছে। এখানে একটি মোটরসাইকেল আমরা লক্ষ্য করছি, এই মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে। এখানে অগ্নিসংযোগ করা হয়েছে, সম্পূর্ণ বাড়িটি ভাঙচুর করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ভেতরে অগ্নিসংযোগ করা হয়েছে, ডক্টর মাজহারুল ইসলাম এবং নূরজাহান মজহারের এটা সমাধি, দুজনের সমাধি। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি জনাব চয়ন ইসলামের পিতা ডক্টর মাজহারুল ইসলাম এবং মাতা নূরজাহান মজহারের সমাধি। পাশে আমরা দেখতে পাচ্ছি আরও একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে। আমরা অপরদিকে আপনাদের দেখাবো। সিরাজগঞ্জ ছয় শাহজাদপুর আসনের জাতীয় সংসদ সদস্য জনাব চয়ন ইসলামের বাসভবনে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে। আমরা ভেতরে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে সম্ভবত রান্নাবান্নার প্রস্তুতি চলছিল, সেখানে এসে ভাঙচুর করা হয়েছে। এখানেও ভাঙচুর চালানো হয়েছে। প্রিয় দর্শক, ভাঙচুর চালানো কামরা আপনারা দেখতে পাচ্ছেন, অগ্নিসংযোগ, আগুন জ্বলছে। এখানে এখনো দাউ দাউ করে আগুন জ্বলছে। প্রিয় দর্শক, এখানে আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেন সিলিন্ডার এখানে রাখা হয়েছে, এখানেও অগ্নিসংযোগ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি দোতলায়ও ভাঙচুর চালানো হয়েছে। আমরা আরো ভেতরে যাওয়ার চেষ্টা করবো। প্রিয় দর্শক, অন্ধকার আচ্ছন্ন, অন্ধকার আচ্ছন্ন, আমরা দোতলায় উঠবো। দোতলায় উঠে আমরা পর্যবেক্ষণ করবো। জনাব চয়ন ইসলামের বাসভবন সম্পূর্ণ ভাঙচুর চালানো হয়েছে। দোতলার সামনের ফটক ভাঙচুর চালানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি আলো বাতি ভাঙচুর করা হয়েছে, এসি ভাঙচুর চালানো হয়েছে, এসি ভাঙচুর চালানো হয়েছে, ডাইনিং টেবিলের ডাইনিং রুম ভাঙচুর করা হয়েছে। যখন আক্রমণ করে তখন কে বিশাল এখানে ছিলেন? ভিতরে ভাঙচুর চালাইছে না, ভিতরে ভাঙচুর
আমরা ভিতরে আটকেছিলাম, ওরা দরজা ভাঙছে। দর্শক দেখতে পাচ্ছেন এসি ফ্রিজ ভাঙচুর করা হয়েছে। এখানে এখানকার রুমও ভাঙচুর চালানো হয়েছে, এখানকার রুমও ভাঙচুর চালানো হয়েছে। প্রিয় দর্শক, জানালা এসি সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে, আসবাবপত্র ভেঙে ফেলা হয়েছে। এটি হলো জনাব জয়ান ইসলামের বাসভবন, দোতলায় আমরা অবস্থান করছি। প্রিয় দর্শক, আমরা আরও একটি, এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো ফ্রিজ, ফ্রিজ ভেঙে রাখা হয়েছে। সম্ভবত এই রুমটাতে বিক্ষোভকারীরা প্রবেশ করতে পারেনি, তবে বাইরে থেকে ঢিল ছোড়া হয়েছে এবং জানালার গ্লাস ভাঙা হয়েছে। আমরা আরও একটি রুম আপনাদের দেখাবো। প্রিয় দর্শক, এই রুমটিও একটি রুম দেখাবো। এটি জনাব জয়ান ইসলামের রুম, এই রুমটিও ভাঙচুর চালানো হয়েছে। আমরা জানতে পেরেছি যে জনাব জয়ান ইসলাম বিক্ষোভকারীরা প্রবেশ করার এক মিনিট পূর্বেই পেছনের দরজা দিয়ে উনি আত্মরক্ষার্থে বেরিয়ে পড়েছিলেন। এই এক বিভীষিকাময় একটি পরিস্থিতি আসলে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, এটি হলো ডাইনিং রুম, এটি হলো ডাইনিং রুম, সব কিছুই ভাঙচুর চালানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ডাইনিং টেবিল, এটি হলো কিচেন, কিচেনও ভাঙচুর চালানো হয়েছে। এই ছিল জনাব জয়ান ইসলামের বাসভবনের এই অবস্থা। এটি আরেকটি রুম, এটিও অন্ধকারাচ্ছন্ন একটি রুম। এখানেই কিন্তু মানুষজন এই রুমে আসেন এবং জনাব জয়ান ইসলাম মানুষজনের সাথে এখানেই মিলিত হন।